আসসালামু আলাইকুম। অনেকে অনেক দিন ধরে আমার কাছে 2023 সালে যারা সেনাবাহিনীতে ট্রেড ওয়ান অথবা ট্রেড টু পরীক্ষা দিতে যাবা আমার কাছে কিছু ডেমো প্রশ্ন চাচ্ছিল। আজকে তোমাদের সামনে একটা প্রশ্ন নিয়ে আসছি এবং আমার ভিডিওর স্ক্রিনে একটু লক্ষ্য করো, আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আমরা কিন্তু প্রতিনিয়ত যারা কোচিং করতে আসে এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তাদেরকে আমরা মডেল টেস্ট নিয়ে থেকে সেনাবাহিনীর পরীক্ষা যাতে তারা ফার্স্ট সেকেন্ড হতে পারে। প্রথমে তোমরা একটু দেখো, এখানে একটু বলে নিই, সেনাবাহিনীতে 50 নম্বরের লিখিত পরীক্ষা হয় 5টা বিষয়ের উপরে। তো আজকের প্রশ্নে তোমাদের গণিত, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই বিষয়ে কয়েকটা আমরা পরীক্ষা নেব। যারা দেখছো মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং বাসায় বসে বসে উত্তর লেখার চেষ্টা করো। যদি সেনাবাহিনীতে এই ধরনের প্রশ্ন আসে তুমি পারবা কি না, তুমি বাসায় বসে পরীক্ষা দেওয়ার মাধ্যমেই কিন্তু বুঝতে পারবা যে আসলে তোমার প্রস্তুতির দরকার আছে নাকি প্রস্তুতির দরকার নাই। তো যাই হোক, গণিত প্রথম এক নম্বরটি দেখো, একটি বানর একটি তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠতে লাগলো। বানরটি যদি 1 মিনিটে 5 মিটার উঠে এবং পর্বতটিতে 1 মিনিটে 1 মিটার নেমে পড়ে, তবে 25 মিটার উঁচু বাঁশের মাথায় উঠতে বানরের কত সময় লাগবে? আমার স্ক্রিনে দেয়া যে প্রশ্নটি রয়েছে খুব ভালোভাবে দেখে স্ক্রিনশট দিয়ে অথবা ভিডিওটি ডাউনলোড দিয়ে তুমি বাসায় বসে বসে আজকের এই ডেমো কোশ্চেনটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে পারো। 2 নম্বরটি দেখো, পি প্লাস 1/4 ইকুয়াল 4 হলে পি কিউ প্লাস 1/PQ ইকুয়াল হোয়াট, মানে কত হবে? 3 নম্বরটি দেখো, যে পরিমাণ খাদ্য 200 জন সৈনিকের 20 সপ্তাহ চলে, এ পরিমাণ খাদ্য কতজন সৈনিকের 8 সপ্তাহ চলবে? সৈনিক রিলেটেড এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় সেনাবাহিনীতে ট্রেড ওয়ান অথবা ট্রেড টু সৈনিক পদের লিখিত পরীক্ষায় এসে থাকে। যারা পরীক্ষা দিতে যাবা এই ধরনের অঙ্কগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যাবা। বাংলা দেখো, এখানে 2টি বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছিল 1 নম্বর, 21শে বইমেলা সম্পর্কে একটি রচনা লিখতে বলছে, আশা করি সবাই লিখতে পারবা। 2 নম্বরটি, এক কথায় প্রকাশ লিখো, এখানে 5টি এক কথায় প্রকাশ রয়েছে। প্রথম, ইতিহাস রচনা করেন যিনি পা থেকে মাথা পর্যন্ত, যা কোথাও উঁচু কোথাও নিচু, অনেকের মধ্যে একজন, যে শুনেই মনে রাখতে পারে। এই ধরনের এক কথায় প্রকাশগুলো কিন্তু প্রায় সেনাবাহিনীতে এসে থাকে। তোমরা যারা পরীক্ষা দিতে যাবা 2023 সালে অবশ্যই ক্লাস 9-10 যে টেক্সট বইটা ছিল গ্রামারের, ওই গ্রামার টেক্সট বইয়ের এক কথায় প্রকাশগুলো ভালোভাবে পড়ে যাবা, আশা করি ইনশাল্লাহ ওখান থেকে কমন পাবা। এরপরে ইংরেজির একটা প্রশ্ন দেখো, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অর ইউর এম ইন লাইফ। ন্যাশনাল ফ্ল্যাগ, ইউর এম ইন লাইফ, ইউর হবি, ইউর প্যারেন্টস, ইউর ফ্যামিলি, ইউর সেলফ, ইউর ফাদার, ইউর মাদার, ইউর স্কুল, ইউর কলেজ, এই ধরনের প্যারাগ্রাফগুলো কিন্তু প্রায় সেনাবাহিনীতে এসে থাকে, এগুলো একটু পড়ে ফেলবা। 2 নম্বরটি দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর কলেজ। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ইংলিশের কোন ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এরপরে সাধারণ জ্ঞানের 5টি প্রশ্ন রয়েছে, একটু দেখো তোমরা। 7 জন বীরশ্রেষ্ঠের নাম পদবী সহ লিখো। এটা কিন্তু সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদে লিখিত পরীক্ষার একটি কমন প্রশ্ন। অবশ্যই পদবী সহকারে তুমি মুখস্থ করে 7 জন বীরশ্রেষ্ঠের নাম মুখস্থ করে পরীক্ষা দিতে যাবা, আশা করি শতভাগ কমন পাবা। 2 নম্বরটি দেখো, বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রীর নাম কি? 3 নম্বর, জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কে? 4 নম্বর, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? 5 নম্বর, ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি? তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে। আরও অন্যান্য বিষয়ের উপরেও প্রশ্ন এসে থাকে সেনাবাহিনীতে, একটা প্রশ্ন দিয়ে তো আসলে সব বোঝানো সম্ভব না।
তোমাদেরকে একটা ডেমো প্রশ্ন আমি শেয়ার করলাম, বাসায় বসে বসে ভালোভাবে পরীক্ষা দিয়ে দেখো যে তুমি 50-এর মধ্যে কত নাম্বার পাবা। যারা নিজেকে দুর্বল মনে করছো লিখিত পরীক্ষার ক্ষেত্রে, ভালোভাবে পড়ালেখা শুরু করে ফেলতে হবে, কারণ পড়ালেখার কোনো বিকল্প নাই। আর সেনাবাহিনীর লিখিত পরীক্ষা একটা কিন্তু পাস নাম্বার থাকে, এই পাস নাম্বার যদি তুমি না পাও তাহলে তুমি মেডিকেলে ফিট হওয়ার পরেও, শারীরিক পরীক্ষা ভালো করার পরেও কিন্তু তুমি বাদ পড়ে যাবা। আর পূর্ব প্রস্তুতির জন্য সাজেশন মাফিক সঠিক গাইডলাইন মেনে স্বল্প শর্ট কোর্স নিয়ে নিজের প্রস্তুতিকে শতভাগ প্রস্তুত করার ক্ষেত্রে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সমসাময়িক নতুন ব্যাচে ভর্তি চলছে। বিশেষ করে যারা 2023 সালে সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু তার আবেদন করে রেখেছিল, তোমরা চাইলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে 15 দিন 20 দিন অথবা 1 মাসের একটা শর্ট কোর্স করে যেতে পারো। অনেকে আরেকটা বিষয় চিন্তা করতে পারো, যেহেতু সেনাবাহিনীর SMS কখন আসে এটা আসলে কেউ বলতে পারে না, শুধুমাত্র 72 ঘন্টা আগে অথবা 3 দিন আগে একজন প্রার্থী জানতে পারে তার পরীক্ষা কত তারিখে হবে এবং কোন জায়গায় পরীক্ষা দিতে যেতে হবে। ধরো তুমি সোজা ট্রেনিং একাডেমিতে আসলা, তোমার SMS চলে আসলো কিছুদিন পরে, তুমি অবশ্যই এখান থেকে ছুটি পাবা এবং পরীক্ষা দিতে যেতে পারবা। তো সুতরাং এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, কারণ রংপুর থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যেতে 3 দিন সময় লাগে না। আর যারা চিন্তা করো অনেক ক্ষেত্রে যে অনেক দূর রংপুর, ওখানে গিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা আছে কিনা, এখানে আমাদের উন্নত আবাসিক হোস্টেল ব্যবস্থা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে, তুমি নিশ্চিন্তায় চলে আসতে পারো। আর আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে যারা আসে তাদের আমরা প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা করে লিখিত পরীক্ষার ক্লাসগুলো নিয়ে থাকি, প্রায় 100+ মডেল টেস্ট আমরা নিয়ে থাকি। সুতরাং আমাদের শিক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে যায় তারা লিখিত পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হয়েই কিন্তু চান্স পায়। গত বছরে যতজন শিক্ষার্থী চান্স পেয়েছে, গত বছরে প্রায় 100 জনের উপরে শিক্ষার্থী আমাদের একাডেমি থেকে চান্স পেয়েছে। এবং 2023 সালে সবেমাত্র তো পরীক্ষা শুরু হয়েছে ঈদের আগে অল্প কয়েকটা জেলার, এখন পর্যন্ত আল্লাহর রহমতে প্রায় 45 জনের মতো শিক্ষার্থী আমাদের একাডেমি থেকে চান্স পেয়েছে। যারা চান্স পেয়েছে তারা সবাই বলে, স্যার আমরা একাডেমিতে যা যা শিখে এসেছি লিখিত পরীক্ষার জন্য আমরা শতভাগ কমন পেয়েছি। তো ইনশাল্লাহ তোমরা আসো, যাচাই করো, ভালোভাবে প্রস্তুতি নাও। আমি আশাবাদী তুমি অবশ্যই লিখিত পরীক্ষায় শতভাগ বললে বেশি হয়ে যায়, 95% ইনশাল্লাহ কমন পাবা, টেনশনের কোনো কারণ নেই। আমরা তুমি যাতে পরীক্ষা পাস করতে পারো শুধু এই চিন্তায় কিন্তু আসলে আমরা ক্লাস করাই না, যাতে তুমি লিখিত পরীক্ষা ফার্স্ট সেকেন্ড হতে পারো, এই লক্ষ্য এবং উদ্দেশ্যটা নিয়েই কিন্তু আমরা প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা করে ক্লাসগুলো করাই এবং 100+ মডেল টেস্ট নিই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমির চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে দেবা। আর আমি যে ডেমো প্রশ্নগুলো দিলাম এটা শুধুমাত্র তোমাদের নিজেদেরকে বাসায় বসে বসে যাচাই করার জন্য, বাসায় বসে পরীক্ষা দাও এবং কয়টা সঠিক উত্তর দিতে পারছো নিজেকে জাস্টিফাই করে ফেলো। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, দোয়া থাকলো, ভালো থাকবা সবাই, আসসালামু আলাইকুম।